আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ওনার সাথে আমার শত বিষয়মত পার্থক্য থাকতে পারে উনি আমার ভাই কি ভাই না যদি উনি মুমিন হয়ে থাকেন ঈমানের গণ্ডিতে যদি থাকে অবশ্যই সে আমার ভাই কেউ বিদআতে লিপ্ত তিনি জানেন না সুন্নাহ তিনি বিদআতে আক্রান্ত ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেন যিনি বিদআতে আক্রান্ত সে আমার ভুলে থাকা ভাই আমার আপন মায়ের পেটে ভাই যদি মদে আসক্ত হয় মাদক আসক্ত হয় রাস্তা পড়ে থাকে আমার কষ্ট লাগবে আমার দুঃখ হবে হয়তো ঘৃণাও হবে কিন্তু তাকে আমি শত্রু জ্ঞান করব না সে আমার ভাই আমার আফসোস হবে আজ মুসলমানের মধ্যে সেই মানসিকতা আছে এখন দা তোমরা সম্পর্ক উনি এক গ্রুপ আমি এক গ্রুপ উনি যদি সঠিক কিছুও বলে আমি ওটাকে ঘুরায় ফিরায় ইনায়া বিনায়া ওটাকে ভুল বলে দাঁড় করাই দিই আর আমার পক্ষের লোক যদি কোনো উল্টাপাল্টা কিছুও বলে তো আমি ওটাকে ধামাচাপা দিই বলি না সব ঠিক আছে তো এই রোগ আমাদের মধ্যে আছে না নাই যতক্ষণ পর্যন্ত ঈমানের গণ্ডিতে কেউ থাকবে সে আমার ভাই সে ভাইকে আমার দূরে সরানো চলবে না ভুলকে আমি ভুল বলবো সঠিককে আমি সঠিক বলবো আমি বলছি না বেদাতকে আপনি আলিঙ্গন করেন আমি বেদাতকে আপনাকে গ্রহণ করতে বলছি না কিন্তু দিন শেষে আপনার ভাই এটা মাথায় রেখে সে আপনার শত্রু না মুসলমানের শত্রু তাদের সাথে লড়াই করা মুসলমান ভুলে গেছে এখন লড়াই নিজেরা নিজেরা করে আমরা এই পদ্ধতি নিয়ে গন্ডগোল করতেছি যে ইবলিস আমাদের সবার কমন শত্রু এর অ্যাটাক করতে হবে সবাই একমত কিন্তু কিভাবে হবে উনি বলতেছেন পিস্তল দিয়ে মারতে হবে উনি বলতেছেন না ছুরি দিয়ে মারতে হবে উনি বলতেছেন না লাঠি দিয়ে মারতে হবে আমি বলছি না পাথর দিয়ে মারতে হবে এবার ইবলিসে আর মারার খবর নাই আমরা নিজেরা গন্ডগোল লেগে গেছি আমি কিতাব কতগুলো নিয়ে আসছি না লাঠি সাবেত করব উনি কিতাব কতগুলো নিয়ে আসছে না পাথর সাবেত করব উনি কিতাব কতগুলো নিয়ে আসছে ছুরি সাবেত করবে উনি কতগুলো নিয়ে আসছে পিস্তল সাবেত করবে যে এটা দিয়ে মারলে বেশি ক্ষতি হবে আরে ভাই আপনারটা দিয়ে আপনি মারেন না আপনারটা দিয়ে আপনি মারেন আপনারটা দিয়ে আপনি মারেন আমারটা দিয়ে আমি মারি যেটা কাজ হয় হোক কিন্তু আমাদের কমন শত্রুর বিরুদ্ধে আমরা লড়ি শয়তান আমাদের এটা দেখে হাসে যে নিজের নিজের লেগে গেছে আমারে দমন করার খবর আর নাই অতএব মুসলমান পরস্পরের মধ্যে মীমাংসা করবে দূরত্ব কমাবে দূরত্ব বাড়াবে না আন্তরিকতা সৃষ্টি করার চেষ্টা করবে আর কিছু না পারেন এই বহুদা বিভক্ত মুসলিম মিল্লাতকে আল্লাহর রাস্তায় আর বিভক্ত না করে অন্তত চুপ থেকে বিভক্তির হাত থেকে রক্ষা করেন আপনি ঐক্য করতে পারেন না পারেন অন্তত অনৈক্য সৃষ্টি করেন না আর বাড়ায়েন না গণ্ডগোল কোন একটা কিছু পাইলেই হলো বাস গোষ্ঠী উদ্ধার করা শুরু ওজোর খাই নাই ওজোর তালাশি নাই যে আমার মুসলমান ভাই হয়তো ভুলে বলে ফেলছে অথবা না বুঝে বলে ফেলছে বা একটু ইগনোর করলাম আহা যদি ভুল বলে এমন কিছু অন্য আছে যেগুলোর বিরুদ্ধে বলতে হবে সে বলাটাও হতে হবে ভাই সুলভ যে আচরণ সেটার মধ্য দিয়ে এখন আপনি বলবেন উনি তো ভাই সুলভ আচরণ রাখেন না উনি মন্দ বলে আপনি ভালো হবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে সূরা হুজরাতের 6 থেকে 8 আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হতে বলেছেন সমাজের প্রতি আমাদের দায়িত্বশীলতা আছে মীমাংসা করার মতো মানসিকতা থাকতে হবে মানুষের মধ্যে গন্ডগোল ফাসাদ বাড়ানো নয় এবং আমাদেরকে গুজবে কান দিতে আল্লাহ নিষেধ করেছেন সংবাদ চেক করে আমরা গ্রহণ করব বিশেষ করে আজকে এই অবাধ তথ্য প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে মিডিয়ার যে প্রভাব গোটা পৃথিবীর উপরে এই সময়টাতে আমরা যা তা শুনি সেটা যেন বিশ্বাস না করি সময়টা দাজ্জাল আগমনের কাছাকাছি কেয়ামতের আগে দাজ্জাল আসবে দাজ্জাল যখন আসবে দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে মানুষ বিশ্বাস করে বসে থাকবে কারণ অনেক আলামত দেখেছে এরকম মনে হবে এরকম ফেতনা এরকম ধোঁয়াশাচ্ছন্ন সময় চলে আসছে ফেতনার ফেতনা চতুর্দিকে আল্লাহ আমাদেরকে সে ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান তাহলে সূরা হুজরাতের দ্বিতীয় বিষয়বস্তুটি আলোচিত হয়েছে 6 থেকে 8 এই 3 নম্বর 3টি আয়াতের মধ্যে আপনার দায়িত্বশীল হওয়ার জন্য সংবাদ যা শুনি তা বিশ্বাস না করার জন্য এবং মানুষের মীমাংসা করার জন্য